নদীর গভীরতা থেকে মাপতে চাইছি, নদীর সিদ্ধান্ত নিয়ে নাড়াচাড়া করতে চাইছি। যাই চাই না কেন, এই বৃদ্ধ বয়সে পরাধীন মনটা ধৈর্য ওঠার সাহসটা তো হারিয়েছে। এটা তো ঘটনা যে ছাড়ি পড়া চোখে স্পষ্ট জিনিস অস্পষ্ট হয়েছে। সত্যের জন্য প্রতিবাদ করাটা একটা লড়াই, আর সেই লড়াইয়ের জন্য কোনো রাজনীতি দরকার পায় না। দেখো তাতা আমাদের ঘর ভাঙতে চাইছে এটা ঠিকই, কিন্তু তুমি আমি সেটা তো ভাঙতে দিতে চাইছি না। তুমি তো চাইবেই মা, আর মেয়ে দেখতে হবে তো গোলাপ গাছ কি এক ডবল ফোটে গোলাপি ফোটে। তোমার বাবা 74-এর রেল স্ট্রাইকের সময় আন্দোলন করতে গিয়ে চাকরিটা করে নিজের একার কথা ভাবেনি। সেই সময় মাত্র 3 দিনের মাথায় অ্যাডমিনিস্ট্রেশনের ফাঁদে পা দিয়ে আমি নিজের সংসারের কথা ভেবে স্বার্থপরের মতো চাকরিতে ঢুকে পড়েছিলাম। সেদিন তোমার বাবা কিভাবে এক জায়গায় বেড়ে থাকার চেষ্টা করছে, স্বচ্ছতা স্বাচ্ছন্দ সুখ প্রতিনিয়ত ওই বিবেকের কাছে দংশন। আর তোমার বাবা অভাব, তা সত্ত্বেও আজকে অনাবি মানসিক শান্তি।
যা কিছু দেখার ঘরে দিয়ে দেখ না, হ্যাঁ তোরা লাল সর্বের মাথা খেয়েছিস, হ্যাঁ এখন অস্বাভাবিককে তো স্বাভাবিক মনে হচ্ছে না রে মাতা, সেই স্বরই যখন চুরি করেছিলাম তার মধ্যে মানসিক সুখ খুঁজে পেতাম। তুই কি সহজ স্বাভাবিক হতে পারছিস?